এই তো আমাদের নানমো বানানো শেষ। ফুলকপির বড়া হচ্ছে আর ওখানে ভাত, এটাই আমরা কিন্তু করে খেয়ে দিয়ে বাসায় চলে যাবো, আবার আসবো। হ্যাঁ, গাছে কোনো ফুল নেই, ফুল ছাড়া গাছ। বৃষ্টি হচ্ছে একটু, এই যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর আজকে আমাদের পূজার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, এখানে আমরা নাড়ু বানানো অলরেডি শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে শুভ পঞ্চমী, তো আমাদের পঞ্চমীর দিন থেকেই আমরা পুজো স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে নাড়ুপুরি করার দিন, আমরা তিনজন এসেছি নাড়ুপুরি করতে, তার সাথে এসেছে হৃদয়, এই মোটে চারজন মিলে আমরা নাড়ুপুরি করছি। আর আমি এখানে নারকেলের নাড়ু করছি, চিনির নাড়ু, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা চলে এসেছি নাড়ুপুরি করতে। জানি না কেমন হচ্ছে, আর এখানে এটা হচ্ছে চিড়ের নাড়ু করা হয়ে গেছে অলরেডি, আবার উল্টো হয়ে গেছে। এখানে ছানার সন্দেশ হচ্ছে, একটু বেশি নরম নারকেলের নাড়ু, চিনির নাড়ু। কি সমাবধি, আপনার ফিলিংস কি? নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর আমি শুধু ভিডিও করছি নাকি? আর ওইদিকে হচ্ছে ছানার সন্দেশ, আর এখানে অলরেডি চিড়ের নাড়ু, গুড়ের নাড়ু করা হয়ে গিয়েছে। তো আমাদের নাড়ু মোয়া বানানো শেষ, এটা হয়ে তো এখানে কয় রকম হয়েছে জোসনা? সাত রকম মনে হয় না, সাত আট রকম। এটা এক চিড়ের নাড়ু, দুই গুড়ের নাড়ু, তিন হচ্ছে চিনির নাড়ু, এটা চিনির নাড়ু, তিন চার হচ্ছে সন্দেশ, এখানে সন্দেশ, এটা হচ্ছে পাঁচ তিলের নাড়ু, ছয় হচ্ছে মোয়া। আমরা সাত হিসাব করলাম, ও না এক, ও এখানে হচ্ছে খাস্তা লুচি, আমি সাতটা মনে হয় হিসাব করলাম, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় রকম, মুড়ির নাড়ু না, সরি মুড়ির মোয়া বানাতে সবচেয়ে বেশি কষ্ট। আমাদের পক্ষে সম্ভবত না, এই তো আমাদের নাড়ু মোয়া বানানো শেষ। আর আমরা সকালে ঘুম থেকে উঠে সবাই না খেয়ে চলে আসছি এই নাড়ু মোয়া বানাতে, তো আমাদের এখানে রান্না বান্না চলছে, এখানে আমরা ভাত করেছি, আমরা এখানে এখন ভাত খাবো। আমাদের নাড়ু মোয়া বানানো শেষ, এখন আমাদের খাওয়া দাওয়া করতে কোনো সমস্যা নেই। এখানে কি হচ্ছে, ফুলকপির চপ, এই ফুলকপি ভাজি আর কি, বেগুন ভাজি কোথায় গেল আমি একটু দেখাই। এখানে আমাদের বেগুন ভাজি, এই আমরা তিন চারজনই খাবো, তো অল্প করেই ভাজা আর কি। এই যে এটা ফুলকপির বড়া হচ্ছে, আর এখানে ভাত, এটাই আমরা কিন্তু করে খেয়ে দিয়ে বাসায় চলে যাব, আবার আসব, আবার বিকেলে আসবো আর কি।
এই তো আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, মানে খুবই খারাপ। একটু আগেও প্রচন্ড বৃষ্টি হলো, এখনো এখনো বৃষ্টি মানে হচ্ছে, মানে হালকা বৃষ্টি আছে আর কি। এই হচ্ছে আকাশের অবস্থা, গাছে কোনো ফুল নেই, ফুল ছাড়া গাছ। বৃষ্টি হচ্ছে একটু, এই যে একটু একটু বৃষ্টি, প্রচন্ড মেঘ আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। একটু আগে মানে প্রচুর, মানে একেবারে মুষলধারে যেটা বলে সেই বৃষ্টিটাই হলো একটু আগেই, এখন ঝিরিঝিরি বৃষ্টি, এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বাবু তোমার খুঁতা লাগেনি? লাগেনি? কেন লাগেনি? তুমি স্কুল থেকে এসে কিছু খেয়েছো? আমি স্কুলে খেয়েছি। কি খেয়েছো তুমি স্কুলে? অনেকগুলো কি? কি অনেকগুলো কি? ডিম টোস্ট। ও আচ্ছা, অনেকগুলো ডিম টোস্ট খেয়েছে সে। তো আমাদের নাড়ু মোয়া বানানো শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর আবার আসবো বিকেলে। বিকেলে আবার হয়তো কিছু নাড়ু মোয়া বানানো হবে আর আমাদের মাকে বরণও করব। তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই।